অবশ্যই আপনারা এর থেকে বেটার রিপ্লাই চেয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ স্কোর বোর্ডে যে রানি করেছে তামিম ভাই। হ্যাঁ অবশ্যই, প্রথমত উইকেট অসম্ভব ভালো ছিল, আমরা যখন ব্যাটিংয়ে নামি তখনও উইকেট খুবই ভালো ছিল, এরকম কোনো কিছু হচ্ছিল না। বাট আমার কাছে মনে হয় যে আমরা যে চারটা উইকেট আমাদের পড়েছে, কোনোটা যে খুব ভালো বল হয়ে অথবা উইকেটের কারণে পড়েছে তা না, আপনি যদি দেখেন চারোটাই ব্যাটসম্যানদের এরর ছিল দেখেই উইকেটগুলো পড়েছে। আজকে যদি আমাদের দুইটা উইকেট কম পড়তো আর এই এই রানটা থাকতো, তাহলে অবশ্যই আমরা আরও বেটার পজিশনে থাকতাম। যেহেতু চারটা উইকেট পড়ে গিয়েছে তো এটা বলতে হবে যে ওরা টপে। বাট আমরা যদি কালকে বড় পার্টনারশিপ করতে পারি, 100-150 রানের পার্টনারশিপ করতে পারি, তাহলে হয়তো বা আমরা আবার খেলায় ফেরত আসতে পারবো। স্যার, সামথিং অ্যাবাউট যে ম্যাচ প্রোগ্রেশনের সাথে সাথে বল তো এখন একটু পুরনো হয়েছে, উইকেটের আচরণ শেষ বিকেলে যেমন ছিল কালকে আর্লি সেশনে অন্যরকম থাকবে, হোয়াট ইউ এক্সপেক্ট ফ্রম দিজ টু ব্যাটসম্যান? দেখেন, উইকেট যেটা বললাম যে উইকেট এখন পর্যন্ত এরকম কোনো বিহেভ করে নাই যেটা নিয়ে আসলে ওয়ারিড হওয়ার দরকার। আমাদের জন্য ইম্পর্টেন্ট যেটা থাকবে হলো কালকে ফার্স্ট সেশনটা আমরা উইকেট না হারাই, বিকজ আমরা অলরেডি চারটা উইকেট আমাদের পড়ে গিয়েছে, খুব বেশি ব্যাটিং নাই আমাদের। সো এই পার্টনারশিপের উপর অনেক কিছু ডিপেন্ড করে এ টেস্ট ম্যাচ আমাদের জন্য কেমন হবে। সো এটাই আশা করতে পারি যে দে উইল হ্যাভ আ গুড পার্টনারশিপ এখানে। তাই ভাই, মানে চিটাংয়েও টপ অর্ডার একটু আর্লি কলাপসের পর দেখা যায় যে লোয়ার মিডল অর্ডারের উপর ডিপেন্ডেন্সি করতে হয়েছিল, এই টেস্টে এসে সেটাই দাঁড়িয়েছে। ডু ইউ হ্যাভ বিলিভ ইন লিটন, মেহেদি বা আমাদের বটম পর্যন্ত যতটুকু ব্যাটিং লাইন আপ আছে? ভাই, বিশ্বাস তো আপনার করতেই হবে, আর এরকম না যে ওরা কোনো সময় করে নাই। লিটন ইজ ভেরি মাচ কেপেবল, মেহেদি হ্যাড আ গুড ফার্স্ট টেস্ট। বাট যেটা বললাম যে আমরা আমাদের নিজেদেরই দোষ এই সিচুয়েশনে থাকতে, আমরা আরও ভালো সিচুয়েশনে থাকতে পারতাম যদি আমরা এররগুলো না করতাম। আর আরেকটা বিষয় যে ফার্স্ট টেস্টে চিটাংয়ে কম্পারেটিভলি আপনারা কেয়ারফুল ব্যাটিং করেছেন, ভেরি সলিড প্রোগ্রেশন আপনাদের ব্যাটিংয়ের ছিল, বাট এই টেস্টে আমরা দেখলাম একটু অ্যাগ্রেশন খেলেছেন, ওয়াজ ইট পার্ট অফ প্ল্যান অর অ্যাগ্রেশন ছাড়া উপায় ছিল না? দেন অ্যাগ্রেশন, আমি একটু অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছি, আমার কাছে মনে হয় আমার ছাড়া আমার মনে হয় না ওরকম কেউ কিছু করেছে। আমার কাছে মনে হয় যে আমি অ্যাগ্রেসিভ না, আমার কাছে মনে হচ্ছে মাই ইন্টেন্ট ওয়াজ রিয়েলি গুড। আমার কাছে মনে হয় যে অ্যাপার্ট ফ্রম দ্যার শর্ট দ্যাট আই গট আউট, ওই শর্ট ছাড়া ওরকম কোনো ফল শর্টও খেলি না, অথবা একটা স্লিপের যে দিক থেকে গেছিলো। বাট ইফ দ্য বল ওয়াজ দেয়ার আই ট্রাই টু স্কোর। আমার কাছে মনে হয় যে আপনি খুব বেশি ডিফেন্সিভ মাইন্ডসেটে যখন আপনি শুরু করবেন যাওয়া উচিত না, দিস ইজ হোয়াট আই থট। আর আমার কাছে মনে হয়েছিলো যে হ্যাঁ, আপনি যদি র্যাশ শর্ট খেলেন আউট হন, অ্যান্ড ইফ ইউ কিপ অন প্লেয়িং টু দ্য মেরিট অফ দ্য বল দেন ইটস ফাইন, বাট আনফর্চুনেটলি দ্য শর্ট দ্যাট আই প্লেড ওয়াজ নট অন। একটু পেছনে যাই, দিনের শুরুতে আপনারা ভেবেছিলেন নিশ্চয়ই ওয়েস্ট ইন্ডিজকে 300 অথবা সামথিং লাইক রাখবেন, বাট সেটা শেষ পর্যন্ত রাখতে পারেননি, ওইখানে আপনাদের কি ভুল গেছে বলে আপনার অ্যাসেসমেন্ট? দেখেন, অবশ্যই আমরা তো এটা চেয়েছিলাম যে আজকে যত তাড়াতাড়ি আমরা আর্লি উইকেট নিতে পারি, নিয়ে ওদেরকে যদি 300 নিচে রাখা যায় তাহলে এটা আমাদের জন্য খুব ভালো হবে। বাট সাথে এটাও বুঝতে হবে যে উইকেট ওয়াজ রিয়েলি গুড, ইট ডিডেন্ট হেল্প আওয়ার স্পিনার্স, অ্যান্ড দে অলসো ব্যাটেড ভেরি ওয়েল। সব কিছু আমাদের ভুলের কারণে হয় এটা না, আপনি কিছু ক্রেডিট তাদেরকেও দিতে হবে, দে ব্যাটেড এক্সেপশনলি ওয়েল। জোসেফ এসে খুব ভালো অ্যাগ্রেসিভ ব্যাটিং করেছে, স্কোর 70 অড রানস, অ্যান্ড দ্য উইকেট কিপার ডিড ওয়েল। সো হ্যাঁ, আমরা নিশ্চয়ই কোনো কোনো জায়গায় তো ভুল অবশ্যই করেছি, বাট ইউ হ্যাভ টু গিভ ক্রেডিট টু ওয়েস্ট ইন্ডিজ অ্যাজ ওয়েল। দ্য কাইন্ড অফ ওয়েস্ট ইন্ডিজকে আপনারা এক্সপেক্ট করেছিলেন আফটার দ্য ওয়ানডে সিরিজ, বাট তারা কি একটু ডিফারেন্ট টাইপ অফ টিম কেম আউট ইন টেস্ট ম্যাচেস, মানে ব্যাটিং ওয়াইজ অ্যাট লিস্ট যদি আমরা বলি? দেখেন, চিটাংয়ে টেস্টে যদি চারটা দিন বলেন, চারটা দিন আমাদের ফরে ছিল, ইটস জাস্ট দ্য লাস্ট ডে দ্যাট দে প্লেড সাম এক্সেপশনাল ওয়েল ক্রিকেট, ওদের ওটাতে গিয়েছে। বাট এই টেস্টে এখন পর্যন্ত ওরা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে, নো ডাউট অ্যাবাউট ইট। আর একটা জিনিস যে এই টেস্টে বাংলাদেশ বাঁচানোর কি আর রিয়েলিস্টিক কোনো চান্স আছে? ডু ইউ থিঙ্ক দ্যাট এখনো তিনটা দিন বাকি? আপনার বিশ্বাস তো করতেই হবে, বাট যেটা আমি বললাম যে চারটা উইকেট না পড়তো তাহলে আমরা বেটার সিচুয়েশনে থাকতাম। বাট ডিফিকাল্ট, বাট আমি এটা বলবো না যে আমি বিশ্বাস করি না, ইউ হ্যাভ টু কিপ অন বিলিভিং যে আমরা এখান থেকে ভালো কোনো একটা বড় পারফরমেন্স হবে, অ্যান্ড দেন উইল ট্রাই টু চেঞ্জ দ্য সিচুয়েশন। ও রিলেটিভলি নিউ অভিজ্ঞতাই বলতে হয় মুমিনুলের ক্যাপ্টেন্সি এখন পর্যন্ত, আপনার ওর ক্যাপ্টেন্সিকে বা ওকে নিয়ে যাওয়া কথা হয়েছে যতটুকু হয়েছে, আপনার দেখা ওর মুমিনুলের ক্যাপ্টেন্সিটা নিয়ে আপনি কী বলবেন? দেখেন, আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা হলো, আমি ব্যক্তিগতভাবে মনে করি হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। আর এটা টেস্ট ক্যাপ্টেন্সি ইটস নট ইজি, ওয়ান ডে বলেন অথবা টি টোয়েন্টি বলেন, এটা একটা দিনে খেলা হয়,
টেস্ট ক্যাপ্টেন্সি ইটস ভেরি ভেরি ডিফিকাল্ট। বাট ওর যে চিন্তাধারা, ওর যে প্ল্যানিং, ওর যে ফোকাস, ওর যে ফিউচার প্ল্যানিং বাংলা টেস্ট ক্রিকেটকে যেভাবে করে ও দেখে, আমার কাছে মনে হয় না যে দের ইজ এ বেটার পার্সন টু লিড দ্য টিম। অ্যান্ড আই স্ট্রংলি বিলিভ মোমিনুল ইজ দ্য রাইট পার্সন। একটা জিনিস আপনাদের সবার মাথায় রাখতে হবে, ইজ ভেরি ইয়াং, হি উইল মেক মিস্টেক্স, এটা যে কোনো ক্যাপ্টেনই করে, অ্যান্ড হি উইল লার্ন ফ্রম ইট। আর আর আই এম শিওর উইথ টাইম ও স্ট্রেংথ টু স্ট্রেংথ হবে, ও আরও উইল সি আ লট অফ গুড থিংস দ্যাট হি ইজ ডুইং। আর কোনো কারো যদি ফোকাসটা থাকে এই টেস্ট ক্রিকেটে, আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্সটা দেয় আমাদের টিমের মধ্যে, যদি কাউকে যদি বলতে হয়, ইজ মোমিনুল উইল বি আপ দেয়ার ফর শিওর। সো আই পার্সোনালি থিঙ্ক ইজ দ্য রাইট ম্যান। দেখেন, আমরা তো অবশ্যই সাপোর্ট দিতে, যখনই আমাদের কোনো কিছু বলার থাকে আমরা বলি, ও যেটা ভালো মনে করে ওটা ও নেয়, যেটা মনে করে যে না এটা এখন দরকার নেই সে ওটা নেয় না। সো উইচ ইজ আ ভেরি গুড সাইড ফর আ ক্যাপ্টেন। আর আর মাঝে মাঝে এমনও হয় যে যেখানে আমাদের মনে হয় যে না এখন ও যেটা ডিসিশন নিচ্ছে ওটা ফলো করা উচিত, আমরা ওটাও করি। এটা না যে জাস্ট বিকজ আমরা সিনিয়র আছি দেখে সবসময় ওকে বলতে থাকবো। টাইম টু টাইম ইয়েস উই ফিল, ওয়ান এভার উই ফিল উই গিভ অ্যাডভাইস অ্যান্ড হি লিসেন্স, এটা না যে করে না। বাট সব কথার শেষ কথা, হি ইজ দ্য রাইট ম্যান ফর দ্য জব। লাস্ট কোয়েশ্চন, আবু জায়েদ রাহি এক্সট্রিমলি ওয়েল বল করেছে, চারটা উইকেট তিনি পেয়েছে। ডু ইউ থিঙ্ক দ্যাট আরেকজন সিমার থাকলে আরেকটু আমরা অন্যরকম ফাইট দিতে পারতাম বোলিং ওয়াইজ? দেখেন, দ্য প্ল্যান ওয়াজেন্ট, যে প্ল্যানটা ছিল ওই প্ল্যানটা তো, আমরা যে উইকেট দেখছি ওই প্ল্যানটাতে এই উইকেটে ছিল না। When a home team is picking three spinners, এটা খুবই, এটা রকেট সায়েন্স না, আপনি বুঝতেই পারেন যে উই এক্সপেক্ট দ্য উইকেট টু স্পিন মোর, বাট আনফর্চুনেটলি এটা স্পিন হয় নাই যে কারণেই হোক না কেন। সো আমরা একটা প্ল্যান সেট করে আগেছিলাম, জাস্ট বিকজ উইকেট ডিডেন্ট সাপোর্ট দ্য স্পিনার্স, এখন এটা নিয়ে অনেক আলোচনা হইতে পারে। বাট গোয়িং ফরওয়ার্ড, আপনি জানেন যে বাংলাদেশ, আমরা দুইটা ম্যাচ যখন জিতেছি বড় টিমের সাথে, ইভেন এই ওয়েস্ট ইন্ডিজের সাথেও যখন আমরা লাস্ট ট্যুরেও যখন দুইটা ম্যাচ আমরা জিতেছি, উই ওয়েন্ট উইথ দ্য সেম কম্বিনেশন অ্যান্ড উই ওয়ার ভেরি সাকসেসফুল। আনফর্চুনেটলি উইকেট ডিডেন্ট সাপোর্ট দ্য স্পিনার্স, বাট উইল সি হোয়াট হ্যাপেন্স আর কি। ওকে, থ্যাংক ইউ তামিম ইকবাল খান।